আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি বৃত্তকলার ক্ষেত্রফল ও চাপ নির্ণয় এই জাতীয় কিছু অঙ্ক করাবো। আর এই চ্যাপ্টার থেকে ত্রিকোণমিতি প্রায় বারই একটা অঙ্ক আসে, একটা চিত্র আঁকে দেয় এবং এখান থেকে চাপের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এগুলো বের করতে দেয়। তো এখানে যে জিনিসটা আমাদের প্রথমে লাগবে সেটা হচ্ছে এই সূত্র দুইটা, বৃত্তকলার ক্ষেত্রফল এটা হবে হাফ আর স্কোয়ার থিটা। এখানে থিটাটাকে রেডিয়ানে বসাতে হবে, হাফ আর স্কোয়ার থিটা। আর চাপের দৈর্ঘ্য এস সমান আর থিটা, এস সমান আর থিটা। তাহলে থিটাটাকে এটা আমাদের কিসে আসবে? রেডিয়ানে আসবে। এই দুইটা সূত্রই লাগবে। তো এখানে আমি দুইটা সমস্যা দিয়েছি, তো এই দুইটা সমস্যা পারলে বাকি অন্য সমস্যাগুলোও পারা যাবে, একই রকম সব, একটু টেকনিক খাটাতে হবে আর কি। এখানে এক নম্বর, দুই নম্বর, দুই নম্বরে আমি প্রথমে শুরু করি। দুই নম্বরে আমাকে কি বলা হয়েছে, কোণ সিওডি, এই যে সিওডি সমান 0.8 রেডিয়ান হলে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, ছায়া ঘেরা অংশ। তাহলে ছায়া ঘেরা অংশ এখানে আমার দেওয়া হয়নি, ছায়া ঘেরা অংশ এতটুকু মনে করলাম, এটা হচ্ছে ছায়া ঘেরা অংশ। ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো এখানে ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা কি আছে, ত্রিভুজ আছে, এখানে একটা বৃত্তকলা আছে। আমরা যদি এই ত্রিভুজটা থেকে বৃত্তকলাটা বাদ দিই তাহলে এতটুকু হবে কি, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল। তাহলে প্রথমে আমরা কি বের করি, ছায়া ঘেরা অংশের ক্ষেত্রফল, এটা কি লিখতে পারি আমরা, ত্রিভুজ কত, সিওডি এর ক্ষেত্রফল মাইনাস কি বৃত্তকলা কত, ওএবি এর ক্ষেত্রফল। আশা করি বোঝা যাচ্ছে, ত্রিভুজ সিওডি, এই ত্রিভুজ থেকে এই বৃত্তকলা বাদ দিলে তোমরা এতটুকু পাচ্ছি। তাহলে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের দুইটা বাহু কি আছে সমান, ছয় আসার দশ, এটাও ছয় আসার দশ। ত্রিভুজের যে দুইটা বাহু থাকে আর মধ্যবর্তী কি থাকে, কোণ দেওয়া থাকে। তাহলে আমরা জানি সেটা আমরা সাইন সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ কত, ওসি বাহু আর কত, ওডি বাহু ইন্টু সাইন থিটা, এ বের করা যায়। দুইটা বাহু আর মধ্যবর্তী কোণ থাকলে এভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। আর বৃত্তকলা এটা কত, হাফ আর স্কোয়ার থিটা, হাফ আর স্কোয়ার থিটা। তাহলে এখানে হাফ ওসি মানে আমরা কত দেখতে পাচ্ছি, চার প্লাস ছয়, তার মানে দশ। ওডি মানে কত, চার প্লাস ছয় দশ। সাইন এই থিটাটা দেওয়া আছে, এটা মানে কত কোণ, সিওডি, থিটা মানে কোণ, সিওডি, সিওডি, এটা যদি আমরা থিটা ধরি তাহলে এখানে 0.8 রেডিয়ান। কিন্তু সাইনের ভিতর কোনো কিছু রেডিয়ান রাখা যায় না, সেজন্য এটাকে কিসে বানাতে হবে, আমার ডিগ্রিতে বানাতে হবে। তাহলে ডিগ্রিকে রেডিয়ান বানাতে হলে পাই বাই 180 দিয়ে গুণ, আর রেডিয়ানকে ডিগ্রিতে বানাতে গেলে 180 বাই পাই দিয়ে গুণ, এভাবে আমাকে বের করতে হবে। এখানে পাই মান 3.1416 বসাতে হবে, মাইনাস হাফ কত, আর স্কোয়ার থিটা। আর মানে কি, এই যে এটাই তো বৃত্তকলা, তাহলে ব্যাসার্ধ কত, ছয়, আর এখানে থিটা কত, 0.8, যেহেতু এটা রেডিয়ান সরাসরি। তো এটা থেকে এটা আমরা এখন মাইনাস করব, ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি লেখা যায়, এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে 35.8678 হচ্ছে, আর ওইটা দেখি কত হয়, 14.4। তাহলে বাদ দিলে ফাইনালি কত আসছে, 21.467 সেন্টিমিটার স্কোয়ার, যেহেতু সেন্টিমিটার দিয়েছে। তো আশা করি এতটুকু বোঝা গিয়েছে, প্রথম অংশটা আমাদের হয়ে গেল। এরপর দ্বিতীয় অংশে কি বলা হয়েছে, পরিসীমা কত, তার মানে
এটার পরিসীমা, পরিসীমা মানে সবগুলো কি বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তাহলে এই একটা বাহু আছে কত, ওসি, ওডি আর কি সিডি, এই তিনটা বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যাচ্ছে। তাহলে আমাদেরকে প্রথমে কোনটা, ওসি আমরা জানি, ওসি কত, 6 সাই 10 সেন্টিমিটার, ওডিও 10 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে সিডি বের করতে হবে। সিডি কিভাবে বের করতে পারি, তাহলে এখন সিডি স্কোয়ার সমান ত্রিভুজ এর সূত্র ব্যবহার করে আমরা সহজে সিডি বাহু বের করতে পারি। তাহলে সিডি বাহু স্কোয়ার সমান অপর দুটো বাহু কত আছে, ওসি স্কোয়ার প্লাস কত, ওডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওসি ইন্টু ওডি কত, কস অফ থিটা, থিটা মানে এখানে কত কোণ, সিওডি। এই সূত্র দিয়ে আমরা সহজে বের করতে পারি। তাহলে এখানে সিডি যদি বের করে, তাহলে সিডি সমান রুট অফ আর ওসি মানে কত, 10 10, 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু কস থিটা, তাহলে কত, 0.8, 180 ডিগ্রি বাই পাই, এটা দ্বিগুণ করতে হবে। দিলে এখানে আমরা হিসাব করি, কত আসছে, 7.788 সেন্টিমিটার, 7.788 সেন্টিমিটার। তাহলে এখন আমরা পরিসীমা বের করি, পরিসীমা, পরিসীমা আমরা কি লিখতে পারি, টোটালটা যদি আমরা পরিসীমা বের করতে চাই, তাহলে কি লেখা যায়, ছায়া ঘেরা অংশের পরিসীমা, ছায়া ঘেরা, যেহেতু ছায়া ঘেরা অংশের কথা বদলে গেছে, তাহলে এই জায়গাটুকু পরিসীমা বের করতে হবে। সেটা কি লিখে দেয়, বিসি, সিডি, এডি, এবি চাপের দৈর্ঘ্য। তাহলে বিসি কত, 4, সিডি কত, 7.788, এডি কত, 4, এবি চাপের দৈর্ঘ্য। তাহলে কি, এস সমান আর থিটা, এস সমান আর থিটা, তাহলে কত, 6 গুণ পয়েন্ট কত, 4। এটা দিলে লাস্ট একটা মান আসবে, 20.558 সেন্টিমিটার। তো আশা করি এই সমস্যাটা বোঝা গিয়েছে। তো পরবর্তীতে আর একটা সমস্যা নিয়ে আমি আলোচনা করবো, 2 নম্বর সমস্যার সমাধান আমাদের হয়ে গেল। এরপর 1 নম্বরে 3টা সমস্যা আমি দিয়েছি, কোণ এ ও বি কত, চিত্রে বৃত্তাংশ দেখানো হয়েছে যার কেন্দ্র ও, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, এ বি চাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই যে এবি চাপের দৈর্ঘ্য 14, কোণ এ ও বি কত, তাহলে কোণ এ ও বি এটা সমান মনে করলাম থিটা, তাহলে এখানে কত দিয়েছে, রেডিয়াস দিয়েছে, ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, আর কত, 14 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়ে আছে, সরি চাপের দৈর্ঘ্য দিয়ে আছে কত, ব্যাসার্ধ 10 সেন্টিমিটার দিয়া, এই যে 10 সেন্টিমিটার, আর চাপের দৈর্ঘ্য কত দিয়া, এবি চাপের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে এখন কোন সূত্র হবে, এস সমান আর থিটা, বা থিটা সমান এস বাই আর, 14/10, তার মানে 1.4 রেডিয়ান। তো এটা হয়ে গেল। পরবর্তী বলা হয়েছে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে আমরা বের করি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, তাহলে হাফ কত, দুইটা বাহু যদি আমরা জানি, মধ্যবর্তী কোণ থিটা, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 10, সাইন কত দিয়েছে, 1.4, এটাকে ডিগ্রিতে বানাতে হবে, তাই 1 দিয়ে আমরা হিসাব করবো। এখন
হিসাব করলে কত হয় সেটা আমাদেরকে দেখতে হবে। হিসাব করলে 70 আসবে, 70 সেন্টিমিটার স্কোয়ার। গাঢ় অংশের ক্ষেত্রফল, গাঢ় অংশের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ ওএবি, গাঢ় অংশের ক্ষেত্রফল মানে বৃত্ত বলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ওএবি এর ক্ষেত্রফল, এর বের করতে হবে। সরি, আগেরটা একটু ভুল গিয়েছে, আগেরটাই এই যে ক্ষেত্রফলটা পেয়েছি, ক্ষেত্রফলটা কত হবে ক্যালকুলেশনটা ঠিক করে 49 পয়েন্ট কত, 42 আসবে সম্ভবত, 49.27 আসবে আগেরটাই, 27। এটা একটু সবাই ঠিক করে নিও, ক্ষেত্রফলটা 49.27 আসবে। তো এটাই আমরা ক্ষেত্রফল দেখি কত, হাফ আর স্কোয়ার থিটা, আর আগেরটা কথা ছিল 49.27। এটা ঠিক করে নিও সবাই, এটাই বসাই, এটাই করতে হবে। আর কত, 10 স্কোয়ার থিটা, কত থিটা 1.4 পেয়েছিলাম, মাইনাস 49.27, এটা আসবে 70, 49.27, 70 মাইনাস 49.73 সেন্টিমিটার স্কোয়ার। তো আশা করি সবাই এই অঙ্ক দুইটা বুঝতে পেরেছো। তো এই দুইটার আলোকে বোর্ডে অনেকগুলো প্রশ্ন এসেছে, সবগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, অনেকগুলোই বৃত্ত দিয়ে আছে, সেই ক্ষেত্রে আমাকে ক্ষেত্রফল যেমন দেখাচ্ছে এমন বৃত্ত দিয়ে দিয়েছে, দিয়ে একটা ত্রিভুজ দেখাচ্ছে দিয়ে দিয়েছে, দিয়ে সেখান থেকে ক্ষেত্রফল বের করতে বলেছে গাঢ় অংশে, তাহলে সেই ক্ষেত্রেও বের করা যাবে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে পুরোটা, দিয়ে দেখাচ্ছে ওখানে ত্রিভুজ দিয়ে আছে, অর্ধবৃত্ত দিয়ে আছে, এই সবগুলো আর কি এভাবে বিয়োগ করে করে আমার দেখতে হবে যে কতটুকু বের বিয়োগ করলে আমরা গাঢ় অংশ পাচ্ছি। তো পরবর্তীবার নতুন কোনো বিষয় নিয়ে সবার সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। আজ এ পর্যন্ত, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।